নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত 12:05 থেকে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে সাত রাশির উপর কিন্তু পড়তে চলেছে। তো আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শোনার আগে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করুন। আজ রাত্রি 12:05 থেকে মা লক্ষ্মীর যে সাত রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে সেই রাশির বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে একটি কথা আমি বলবো, আজ কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী কথা হতে হচ্ছে কে জাগরী, অর্থাৎ এই লক্ষ্মী পূজাতে যে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবে এবং ঘিয়ের প্রদীপ সারা রাত প্রজ্বলন করে রাখবে তাদের কিন্তু টানা এক বছর মা লক্ষ্মী কিন্তু অর্থের দিক থেকে বিশেষভাবে সৌভাগ্যশালী কিন্তু করবে। দেখুন, কম বেশি প্রত্যেকে কিন্তু আমরা গৃহে গৃহে মা লক্ষ্মীর কিন্তু পূজা করে থাকি। এই মা লক্ষ্মী তাদের উপর প্রসন্ন হয় যারা মা লক্ষ্মীর সঠিক পুজো সঠিকভাবে করতে পারে তাদের উপর কিন্তু মা লক্ষ্মী দুহাত ভরে কিন্তু আশীর্বাদ কিন্তু দেয়। যে সাত রাশির আমি কথা বলবো আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় কপাল খুলতে চলেছে সেই রাশিগুলো হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এবং আমি একটি কথা আবারও বলি, এই লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মা লক্ষ্মীর আরাধনার পাশাপাশি আপনারা বাড়িতে কর্পূর দিয়ে আপনারা আরতি করুন, কর্পূর আরতি করুন এবং মা লক্ষ্মী যেখানে বসাবেন সেখানে অবশ্যই লাল একটি কাপড় অবশ্যই পেতে মা লক্ষ্মীকে সেখানে আপনারা বসান। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই আজকে গরুর দুধের ক্ষীর তৈরি করুন এবং সেটি আপনারা ভোগ হিসেবে নিবেদন করুন, কারণ আজকের দিনে চাঁদ খুব কাছে কিন্তু চলে আসে, অর্থাৎ পৃথিবীর নিকট কিন্তু চলে আসে এই চাঁদ। এবং সেটা চাঁদের আলোতে রাখার চেষ্টা করুন, চন্দ্রমা আলোতে বিশেষভাবে লাভ পাবেন। এবং এর সাথে সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে আপনার আজকে ঠিক আপনারা মিডিল অবস্থায় মোটামুটি আপনার 11:00 থেকে 12:00 মধ্যে অবশ্যই একটি লাল আসন নিন এবং আপনারা তুলসী তলায় অবশ্যই বসুন, কারণ আজকে এই যে চন্দ্রমার চাঁদের যে আলোটা অবশ্যই গায়ে কিন্তু নিন এবং ধ্যান করুন। বিশেষভাবে আগামী এক বছর আপনারা কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক সুখ আপনারা কিন্তু আসবে। আমি খুব দায়িত্ব নেবো বলছি, অর্থাৎ পুজোর পাশাপাশি যদি আপনারা ধ্যান করতে পারেন, ধ্যানটাও কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, কেন আপনার জীবনে উন্নতি কিন্তু হবেই হবে। অর্থাৎ একাগ্র চিত্রে মা লক্ষ্মীর চরণে পড়ে আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এবার আমি জানাবো যে সাত রাশির নাম, বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপাতে এই সাত রাশি আজ মধ্যরাত রাত্রি 12:05 পর থেকে তাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে। যে পাঁচ রাশির আমি কথা আপনাদেরকে বলবো বিশেষভাবে ইম্পর্টেন্ট, বিশেষভাবে মা লক্ষ্মী এই রাশিগুলোর উপর বিশেষভাবে কৃপা দিতে চলেছে,
এবং আপনার জীবনে নিয়ে আসতে চলেছে অপার ধন, অর্থাৎ অমৃতের বর্ষা কিন্তু হতে চলেছে আকাশ থেকে এই সাত রাশির উপর। এই সাত রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী এবং আপনার ধনের দিকটা এবং অর্থনৈতিক দিকটা কিন্তু বিশেষভাবে কিন্তু এই রাশিগুলো কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। যে সাত রাশি আগামী দিনগুলোতে বিশেষভাবে লাভ পাবে এবং আপনার ব্যবসা, আপনার কেরিয়ার, কর্ম সমস্ত দিক থেকে লাভ আসবে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আলোচনা কিন্তু করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটির আলোচনা প্রত্যেকে শুনুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং জয় মা লক্ষ্মী, মা লক্ষ্মী জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের পরিবারের সুখ শান্তি, অর্থনৈতিক স্থিতি, ব্যবসা, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশি কিন্তু মহা সৌভাগ্যশালী হতে চলেছে। আপনারা গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, দৈনন্দিন ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসায় ক্ষেত্রে আপনাদের শুভ, দাম্পত্য সুখ এবং অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত হতে চলেছে। যে কোনো কাজে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে, আপনাদের ধনভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের প্রাপ্তির একটা কিন্তু যোগ কিন্তু থাকছে কর্কট রাশি। ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা কিন্তু আপনারা পুনরুদ্ধার কিন্তু আপনাদের হবে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, আপনাদের ব্যবসায় ক্ষেত্রে শুভ, সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে কন্যা রাশি। কেরিয়ার ক্ষেত্রে যেমন আছে তেমনি আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস এই সকল জায়গা থেকে, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন আপনি যদি হন কন্যা রাশির মানুষ। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, আপনাদের কপাল খুলতে চলেছে মা লক্ষ্মীর কৃপায়, আপনাদের ধনভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন বৃষ রাশি এবং আপনাদের আচমকায় কোনো না কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি এবং ইনকামের জায়গাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। যারা ইনকাম করছেন তাদের ইনকামের জায়গা কিন্তু বাড়বে আপনি কর্কট রাশি, সরি আপনি যদি বৃষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের অভাবনীয় লাভ কিন্তু হতে চলেছে আপনি যদি বৃষ রাশির মানুষ হন এবং এর পাশাপাশি কর্ম যোগ আপনাদের সৃষ্টি করছে, ব্যবসা ক্ষেত্রে শুভ এবং পারিবারিক সুখ দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির সুখ শান্তি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু বাড়বে এবং আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরে দিবে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী আপনাদের দুহাত ভরে কিন্তু অর্থ দিতে চলেছে এবং আপনাদের ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে,
কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। আপনি মকর রাশি মানুষ, আপনাদের এই সময়ের মধ্যে দাম্পত্য সুখ, পারিবারিক সুখ, সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, আজ মধ্যরাত থেকে ভাগ্য খুলতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সোহাগা হতে চলেছে। আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা মা লক্ষ্মী পূরণ করবে। আপনাদের বিদেশ থেকে, আপনাদের ব্যবসা থেকে, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু এক কথায় যদি আমি বলি, আপনাদের সোনায় সোহাগা কিন্তু হতে চলেছে। মা লক্ষ্মী আপনাদের অর্থনৈতিক দিক থেকে লাভ দিবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে যাদের দীর্ঘদিন গভর্নমেন্টের কাজগুলো আটকে ছিল, সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি, সে রাশি না ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সোনায় সোহাগা। ধনু রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হবে। আপনাদের এই সময়ের মধ্যে ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পাশাপাশি আপনাদের বিদেশ থেকে লাভ এবং যারা যাদের টাকা আটকে গেছে সেখান থেকে লাভ পাবেন এবং সম্পত্তিগত দিক থেকেও কিন্তু ধনুরাশির আপনি যদি মানুষ হন, আপনি কিন্তু লাভ পেতে চলেছেন। আজ মধ্যরাত থেকে আমি যে সাত রাশির কথা বললাম, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে সাত রাশির উপর কিন্তু পড়তে চলেছে। সাত রাশির এক কথায় যদি বলি, সোনার ভাগ্য হতে চলেছে। অর্থাৎ আপনারা কল্পনার বাইরে কিন্তু আগামী দিনে কিন্তু রেজাল্ট পাবেন। মা লক্ষ্মী আপনাদের দুহাত ভরে অর্থ কিন্তু ভরিয়ে দিতে চলেছে। তাই আবারও বলবো প্রত্যেকে, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।